हेलो गाइज, आज हमें चले एक नतून रेसिपी निये। तो एक मजादार चिकेनर एक रेसिपी निये, कलर देखो असाधारण देखते हुए। तो हमारे रेसिपिटा खेते आरो असाधारण एवं ये खूब ही स्वास्थ्यकर एक रेसिपि। तो अपनारा प्लिज प्लिज एक बार ट्राई करबें, देखें खूब सुंदर खेते लागे। तो ये रुटी लुचि परोटार संगे खूब भलो लागे। तो चिकेनर रेसिपिटा अनेक अनेक भावे हयतो बने थाकेन, आपनारा रेसिपिटा देखुन एवं आपनारा निजेरा के किभाबे बानान आमाके एक बार कमेंट करे अवश्यई जानाबेन। तो ये आमी खुबी सुस्वास्थ्यकर भावे करेछि। तो एटार जोन्नो आमी आमार छाद बागान थेके देखुन पालंग शाक आमी संग्रह करछि। तो पालंग शाकगुलो एकदम आमार बाड़ीर बागानेरई। तो एटाते कोनो অর্গানিক ছাড়া কোনো রাসায়নিক আমি সার বা কোনো কিছু ব্যবহার করিনি। তো এটা কিছুটা আমি খেয়ে নিয়েছি, তাই এটা দেখতে এরকমই লাগছে। তো এর মধ্যে থেকে অনেক ভালো আছে। তো এটা দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো এটাতে খুব একটা বেশি যে লাগবে পালং শাক তা নয়, তো যতটুকুনি লাগবে আমি ওইটা দিয়েই আমার আশা করি হয়ে যাবে। তো এর জন্য আমি পালং শাকগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, বেছে বেছে কেটে নিচ্ছি। দেখুন একদম টাটকা পালং শাক। তো এসে এটা দেখলেই মনে হবে যে কোনো রেসিপি বানাতে খুব ইচ্ছে করবে। তো এখানে আমার হলুদ পাতাও আছে, ধনে গাছও আছে, তো অনেক কিছুই আছে। তো আপনাদের একটা একটা রেসিপি এইসব জিনিস দিয়ে আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা বাজারে আমার বাড়িতে ছিল বলে তাই, তো আপনারা চাইলে বাজার থেকে নিয়ে এসে বানাতে পারেন। তো পালং শাকগুলোকে এইভাবে আমি কেটে নিয়ে চলে এসেছি। এইবার এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি একটু বরফ জলে বা ঠান্ডা জলে এটাকে আমি ভিজিয়ে রাখবো এর কালারটা ধরে রাখার জন্য। তো আমি জলটাকে ঠান্ডা করার জন্য তো ওর মধ্যে কিছু বরফ দিয়ে দিয়েছি। তো এরপর ওর মধ্যে পালং শাকগুলোকে ধুয়ে আমি ফেলে রাখবো কিছু 10-15 মিনিটের জন্য। তো আমি 10 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো। তো ওর মধ্যে আরো কিছু বরফ আমি অ্যাড করছি। তো এরপর আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি গ্রাইন্ডারে এটাকে পেস্ট বানিয়ে নেব একটা। তো এইভাবে দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে এরপর আমার যেটা লাগবে চিকেন, চিকেনগুলোকে আমি এটা বোনলেস চিকেনই বেশি আমি ইউজ করেছি। তো যদি আপনাদের যদি হাড়যুক্ত মাংস থাকে, তো হাড় থাকলে কোনো অসুবিধে হবে না। তো আপনারা বোনলেস চিকেনটা করলে ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি ম্যারিনেট করে রাখবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে এরপর আমি দেব লবণ, লবণটা আপনারা যে যা স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর আমি একটু সর্ষের তেল দেব আর গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব একটু মাখিয়ে। এটাকে আমি আধ ঘন্টা 45 মিনিটের জন্য রেখে দেব।
তো আধ ঘন্টা পর আমি ওর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেনগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নেব। তো আমি এটাকে ফ্রাই করে নেব, উল্টে পাল্টে আমি একটু ফ্রাই করে নেব। তো আমার এগুলো ফ্রাই হয়ে গেছে, তো এগুলোকে আমি এবার তুলে রাখবো ওই তেলের মধ্যে। আমি একে একে সমস্ত মশলা দিয়ে কষে নেব। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে আমি লাল করে একটু ভেজে নেব। তো ওর মধ্যে একটু নুন, সামান্য লবণ, তো বেশি দেব না, কেন আমার মাংসতে ম্যারিনেট করার জন্য কিছুটা দেওয়া আছে। তো এটা গ্রেভির জন্য আমি অল্প লবণ দিয়েছি। তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, তো আর ওর মধ্যে আমি একটু জল দেব। তো এটা আমার ওই পালং শাক আর ধনে পাতা বাটা বাটার যে জলটা, তো ওর মধ্যে, সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ওই পালং শাকের মধ্যে কিন্তু ধনে পাতাও ছিল। তো যাই হোক, ওই ওই গ্রাইন্ডার ধোয়া জলটা আমি একটু দিয়ে দিয়ে আমি মশলাটাকে নিচে লাগতে দেব না। তো ওর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো এরপর ওই বাটা, যে পাতা বাটাগুলো ছিল, তো পালং শাক এবং ধনে পাতার যে বাটা ছিল, তো ওটাকে আমি দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। ওর সঙ্গে একটু হালকা ভেজে নেবার, কিছুটা আমি বাটা রেখে দিয়েছি, তো ওটা আমি সব শেষের দিকে ইউজ ব্যবহার করব। তো দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপর আমি ওর গ্রেভির মধ্যে আমি চিকেনের যে ভাজা, ফ্রাই করা যে চিকেন ছিল, তো ওটাকে আমি তুলে দিয়েছি, দিয়ে আমি কষে নেব ভালো করে। তো এরপর দেখুন বাকি যে গ্রেভিটা ছিল ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো ওর মধ্যে গরম মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এইভাবে আমার তৈরি হয়ে গেল। এই পালং শাক দিয়ে চিকেন তৈরি হয়ে গেল। তো এরপর
আমি একটা তরকা বানাবো, ওর মধ্যে ব্যবহার দেব। তো তরকার দেওয়ার জন্য আমি একটু একটা চাটুর মধ্যে একটু তেল গরম করে সর্ষের তেল, ওর মধ্যে আমি একটু রসুন কুচানো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই পালং চিকেনের ওপর আমি তড়কা দিয়ে দিলাম। তো এইভাবে আমার এই পালং শাক ধনেপাতা দিয়ে এই চিকেনের রেসিপিটা তৈরি হয়ে গেল। এটা আপনারা রুটি লুচি বা পরোটার সঙ্গে খেতে পারেন এবং গরম গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। তো এটা খুব একটা দেখছেন খুব তেল মশলা খুব একটা আমি ব্যবহার করিনি, বা এটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আপনাদের যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।